প্রতি সোমবার টার্কে বা আর এসে আমাদের জন্য থাকে হচ্ছে ফর্মাল ডে সেই দিন সবাই ফর্মাল ড্রেস আপ পরে ফর্মালি সব কিছু করে ফর্মাল ডিনার বা লাঞ্চ থাকে তো আমি হচ্ছে থ্রি পিস পরছিলাম শাড়ি পরি নাই অনেকে শাড়িও পরেছিলো তো সকাল সকাল হচ্ছে ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম তো আমাদের আজকে সকালে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি ডিম এছাড়া নর্মাল যেগুলো থাকে সেগুলোও ছিল যেমন ব্রেড বাটার জেলি চা তো এইসব আইটেম ছিল আর দুপুরে আমাদের জন্য ছিল হচ্ছে ফ্রায়েড রাইস দেন চিকেন তারপর এরকম আইটেমগুলো যেমন হচ্ছে গিয়ে চাইনিজ কারি তো আমি হচ্ছে সবসময় বেশি করে শশা নেই কারণ আমার শশা অনেক ভালো লাগে ইটস লাইক কিছু না থাকলে আমি খালি শশায় খেয়ে বাঁচতে পারবো আর হচ্ছে সাথে কোকো ছিল যেটা সবসময় দেয় না মাঝে মাঝে দেয় যখন স্পেশাল কিছু থাকে তো আমার ক্লাস ছিল দুপুরে এই জন্য আমি আগে লাঞ্চ করে নিলাম লাঞ্চ টাইম শেষ হয়ে গেল আবার কিছু খাওয়া যায় না তো লাঞ্চ করে তারপর আমি ক্লাসে গিয়েছিলাম সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস ছিল তারপর ক্লাস করলাম আর এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের বিল্ডিংটা তো এইটার নাম হচ্ছে তৃপ্তি আর সবাই এখানেই খেতে আসে আর এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন আর এখানেই আমাদের সবগুলো ক্লাস হয়ে থাকে এটার নাম হচ্ছে অন্বেষা আর আমি হচ্ছে আমার ফার্স্ট ক্লাস ছিল ফিফথ ফ্লোরে সো আমি আমার ক্লাসে চলে এসেছিলাম আর তারপর ক্লাসে ঢুকে ক্লাস করেছি তো আজকে ডেটা ওভারঅল অনেক ভালো ছিল টার্কে আসার পর এটাই ছিল ফার্স্ট ফর্মাল ডেই অ্যান্ড ইট ওয়ান্ট গুড লেটস সি সামনে কি হয়